প্যাটার্ন তৈরি করার জন্য আমি ডেস্কটপ থেকে একটি ফাইল সিলেক্ট করে একটি ফাইল তৈরি করে আসতে হবে, যে ফাইলের মধ্যে আমার এই প্যাটার্নটি সেভ করে রাখব। দিস পিসিতে এলাম, এখান থেকে প্যাটার্ন থেকে এই ল্যাকটা মডেল প্যাটার্ন, এখান থেকে আমি এই যেহেতু আমি একটি টপের প্যাটার্ন তৈরি করব তাই টপ অপশনটি সিলেক্ট করলাম। এখানে আমি একটি নতুন ফাইল তৈরি করব আমার স্টাইল নাম্বার দিয়ে। তো আমি আমার স্টাইল নাম্বারটি দিব BKT001। তো এই BKT001 দিয়ে আমি একটি ফাইল সেভ করব, যেটি আমি রিনেম করলাম। এর নাম দিলাম BKT001। এবার ইন্টার। তো আমি একটি ফাইল তৈরি করে নিলাম, আপনারা এইভাবে একটি ফাইল তৈরি করে নেবেন। তো আমি ফাইলটিকে মিনিমাইজ করে রাখলাম। এরপর আমি মডারিস্টটি ওপেন করলাম। তো মডারিস্ট ওপেন করার পর আমাদের প্রথম কাজ হলো ফাইলে যাওয়া। ফাইল এসে নিউ, এখানে আমি যে স্টাইল নাম্বার দিয়ে একটি ফাইল সিলেক্ট করেছি সেই স্টাইল নাম্বারটি দিয়ে দেব। আমার স্টাইলটি হলো BKT001। কিবোর্ড থেকে ইন্টার দিলাম। আমরা ফাইলে যাব, এখান থেকে যাব অ্যাক্সেস পাথ, এবং এখান থেকে ক্লিক করে আমরা ফোল্ডারটিকে বেছে নেব। এরপর ওকে, এবং এখান থেকে ডাবল কোটেশনে ক্লিক করে ওকে দিয়ে দেব। এরপর আমরা যাব শিট এবং একটি নিউ শিট নেব। এরপর যাব ডিসপ্লে টাইটেল ব্লক, ডিসপ্লে সাইজ। এবার আমি কিবোর্ড থেকে যে বাটনটি প্রেস করব, তো দেখুন আমার সামনে মডেল এবং একটি শিট ওপেন হয়েছে। এই শিটের মধ্যে আমি প্যাটার্নটি তৈরি করব। তো এটিকে আমি একবার সেভ করে নেব, সেভ, আবারও সেভ, কন্টিনিউ। তো এবার আমি কিবোর্ড থেকে হোম বাটনটি ক্লিক করব। তো ফাইলটি তৈরি করার আগে আমরা মেজারমেন্ট শিটটিকে একবার দেখে নেই। তো এই হলো আমার মেজারমেন্ট শিট। তো আমরা মেজারমেন্টগুলো একবার দেখে নিই। এখানে আছে টোটাল লেন্থ 28, চেস্ট 36, ওয়েস্ট 35, বটম 36, অ্যাক্রস শোল্ডার 60, ফ্রন্ট নেক ড্রপ 4, ব্যাক নেক ড্রপ 34, নেক উইথ 7.5, স্টেট আর্মল 9, আরও আছে অ্যাক্রস ফ্রন্ট 14, অ্যাক্রস ব্যাক 15, স্লিভ লেন্থ 22 এবং স্লিভ ওপেনিং 10। তো এখান থেকে আমরা প্রথমে রেকট্যাঙ্গেল দিয়ে একটি আয়তক্ষেত্র বা এরিয়া নিব, যেখানে থাকবে সর্বোচ্চ লেন্থ এবং সর্বোচ্চ উইথ। তো আমাদের এই প্যাটার্নটির সর্বোচ্চ লেন্থ হচ্ছে 28 এবং সর্বোচ্চ উইথ চেস্ট অথবা বটম 36। তো আমরা যেই রেকট্যাঙ্গেলটি তৈরি করবো সেখানে আমাদের মান বসাবো 28, এবং আমাদের চেস্ট যেহেতু 36, এই 36-এ 4 দিয়ে ভাগ করে তারপর মান বসাবো। তো এখান থেকে আমি F2 থেকে রেকট্যাঙ্গেল সিলেক্ট করলাম এবং আমার এই শিটের মধ্যে একটি ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এখানে আমি অ্যারো বাটন ক্লিক করে সিলেকশন করব, ঘরগুলোকে সিলেকশন করব। তো উপরে দেখতে পাচ্ছেন উইথ, ল্যাকটা মডেল এসে কাজ করতে এই উইথকেই ধরা হবে লেন্থ, এবং হাইটের গড়ে উইথের মান বসানো হয়। তো উইথের গড়ে আমি আমার টোটাল লেন্থ 28 বসিয়ে দিলাম, অর্থাৎ 28। এরপর হাইটের গড়ে দিব আমরা 4 দিয়ে ভাগ করে পেয়েছি 9। এবার আমি কিবোর্ড থেকে ইন্টার দিলাম। তো দেখুন আমার প্যাটার্নটি একদিকে সরে গেছে, যার কারণে পুরোটা দেখতে পাচ্ছি না। তো মিডল পয়েন্টে আনার জন্য আমরা কিবোর্ড থেকে হোম বাটনটি ক্লিক করব। তো দেখুন হোম বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে সামনে চলে এসেছে। এখন যেই আয়তক্ষেত্রটি আমরা তৈরি করেছি এখানে আমি একটা প্যাটার্ন তৈরি করব। তো এখান থেকে প্রথমে আমি নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, নেক উইথ এবং অ্যাক্রস শোল্ডারের মাপটি নিব। তো আমি মাপটি মেজারমেন্ট শিট থেকে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্রস শোল্ডার আছে
षोलो अर्थात आमादेर मापटी निते हबे षोलो दिए दुई दिए भाग करे आठ। एरपर फ्रंट नेक डप चार आछे चार ही निब, बैक नेक डप थ्री फोर एवं नेक विथेर माप आछे सात हाफ। तो एखान थेके निब आमी सात हाफेर अर्धेक तीन थ्री फोर एवं स्ट्रेट आर्म होलेर माप आछे नय। तो आमी एफ ओने थेके प्यारालाल दिए प्रथमे निब बैक नेक डप पॉइंट सेवेन फाइव। एरपर निब फ्रंट नेक डप चार, एरपर निब नेक उइथ थ्री पॉइंट सातशो पंचाश अर्थात तीन थ्री फोर। एरपर आमादेर एक्रस शोल्डारे मापटी आछे षोलो, एटीते दुई भाग करले पावा जाबे आठ। एरपर निब तो এবার আমি শোল্ডার স্লোপের মাপ নিব, যদিও শোল্ডার স্লোপের মাপটি মেজারমেন্ট শিটে দেওয়া নাই তো আমরা এটি অনুমান করে নিব। তো আমি শোল্ডার স্লোপের মাপটি নেব ওয়ান পয়েন্ট টু ফাইভ। তো এরপর আমি আর্মহোল স্ট্রেটের মাপটি নেব। তো আর্মহোল স্ট্রেট এই শোল্ডার স্লোপের লাইনটি অ্যাক্রস শোল্ডারের লাইনের যে জায়গায় মিলিত হয়েছে এখান থেকে ক্লিক করে সোজা ডায়ালগ বাসের এই ডিএল এর গড়ে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমার একটা শোল্ডারের মাপ আছে নয়, ইন্টার দিলাম। তো ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার এই লাইনটি ফিক্সড হয়ে গেছে। এখন এই লাইনটিকে আমি ইচ্ছে মতো এই চেস্টের এই লাইন বরাবর রেখে রাইট বাটন ক্লিক করব। তো রাইট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই লাইনের সাথে ফিট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে এই অ্যাক্রস শোল্ডার থেকে নেক লাইনটি টেনে দিলাম। তো এখন আমাদেরকে একটি কাজ করতে হবে, আমরা একটি শোল্ডার ফরওয়ার্ড নিব। যেহেতু একটি বেসিক মেন্সের টপ, এখানে আমি থ্রি ফোর শোল্ডার ফরওয়ার্ড নিব। আর থ্রি ফোর শোল্ডার ফরওয়ার্ড নেওয়ার জন্য আমি যে কাজটি করব সেটা হলো এই প্যারালাল দিয়ে এই শোল্ডার লাইনটিকে ক্লিক করে মাইনাস পয়েন্ট সাতশো পঞ্চাশ এবং টপের দিকে নিব পয়েন্ট সাতশো পঞ্চাশ। অ্যাক্রস ফন্টের মাপ নিব, এর জন্য আমাদের অ্যাক্রস ফন্টের পজিশনটি বের করতে হবে। তো আমাদের অ্যাক্রস ফন্টের পজিশনটি শিটের মধ্যে দেওয়া নাই। তো সাধারণত অ্যাক্রস ফন্টের পজিশন শোল্ডার লাইন এবং আর্মহোল লাইনের মাঝ বরাবর হয়। তো আমরা যদি এখান থেকে এই মেজারমেন্টটি শো করি, এই ফ্রন্ট নেক থেকে শোল্ডার লাইন পর্যন্ত আছে আট পয়েন্ট থ্রি ওয়ান সেভেন। তো আমি এখান থেকে ব্রেজার দিয়ে এই ফ্রন্ট নেকের এই পয়েন্টে ক্লিক করে চার নিলাম, চার ইন্টার দিলাম এবং কন্ট্রোল বাটনটি চেপে ধরে এটিকে বসিয়ে দিলাম। এবার আমি এই লাইন বরাবর একটি এলিমেন্ট আনব, এটি হলো আমাদের অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাগের পজিশন। এখন আমরা অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাগের মেজারমেন্টটি দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস ফ্রন্ট আছে চোদ্দ। তো চোদ্দকে দুই দিয়ে ভাগ করলে হবে সাত এবং অ্যাক্রস ব্যাগ আছে পনেরো অর্থাৎ সাড়ে সাত। তো এখান থেকে আমি এফ ওয়ানে থেকে ডেভেলপ সিলেক্ট করব এবং ডেভেলপ দিয়ে এখানে ক্লিক করলাম, প্রথমে নিব সাত। আমাকে এখানে মাইনাস দিয়ে নিতে হবে মাইনাস সাত।
তো প্রিয় ডপার, আমরা যখন কাজ করব তখন আমরা একটা জিনিস খেয়াল করব, তা হলো আমরা যখন এই পয়েন্টের মধ্যে ক্লিক করে মাউস পয়েন্টটি ড্র্যাগ করি তখন আমাদের এই ডায়ালগ বক্সের এরকম মাইনাস শো করে। যদি মাইনাস শো করে তাহলে অবশ্যই আমরা মান বসানোর সময় মাইনাস দিয়ে নেব, আর যদি মাইনাস শো না করে তাহলে প্রয়োজন নেই। তো আমি একটা স্পন্টের মাপ নিয়েছি এবং একটা ব্যাগের মাপটি হবে 7.5। ইন্টার দিলাম, আবারও উল্টা দিকে গেছে, মাইনাস দিতে হবে, -7.5। এখন আমরা যে কাজটি করব, F3 থেকে এই ইনসার্ট দিয়ে এই ডেভেলপ যে পয়েন্টগুলো আছে সবগুলো পয়েন্টকে ইনসার্ট করে নেব। তো আমি ইনসার্ট সিলেকশন করলাম, এবার ক্লিক করলাম, তো আমাদের এই ডেভেলপ পয়েন্টগুলো ইনসার্ট করে নিলাম। এখন আমি কি করব, F1 থেকে এই ব্রেজার দিয়ে আমি আমার অ্যাক্টোস ফ্রন্ট, অ্যাক্টোস ব্যাক, নেক এই লাইনগুলো টানবো। তো তার আগে আমি কিছু অপ্রয়োজনীয় এলিমেন্টকে ডিলিট করে দিই। তো আমি ডিলিট বাটনে ক্লিক করলাম, তো এখন আমি ব্রেজার দিয়ে এই ফ্রন্ট লেগ লাইন থেকে অ্যাক্টোস ফ্রন্ট হয়ে আর্ম হোল, আবার ব্যাক শোল্ডার পয়েন্ট হতে অ্যাক্টোস ব্যাক হয়ে আর্ম হোলে ক্লিক করে দিলাম, এবং সে সাথে এই নেক পয়েন্টে ক্লিক করে নেকের যে পয়েন্টটি আছে আমরা নিয়েছিলাম সেখানে এলিমেন্টগুলো টেনে দিলাম ব্যাক নেক। তো আমাদের লাইনগুলো টানা হয়ে গেছে। এখন আমরা ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করব। তো হ্যান্ডেল বাটনটি অন করার সঙ্গে সঙ্গে দেখুন প্রত্যেকটি এলিমেন্টের কালার একটু চেঞ্জ হয়ে কি সাদা সাদা দেখা যাচ্ছে, অর্থাৎ হ্যান্ডেল বাটনটি শো করেছে। এখন আমরা F3 থেকে এই হ্যান্ডেল বাটনগুলো টেনে টেনে আমাদের শেপগুলো ঠিক করব। তো আমি ইন্টার ক্লিক করলাম, ইন্টার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার মাউসটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি প্রথমে এই নেক লাইন দুটি ঠিক করব। তো আমি এটি বড় করে নিলাম, রিশেপ সিলেক্ট করলাম এবং এই লাইনগুলো শেপ টানব। তো এখন আমি যে কাজটি করব, আমি ওয়েস্ট লাইনে মেজারমেন্টটি নিব। তো ওয়েস্ট লাইনটি সাধারণত হয়ে থাকে আর্মহোল এবং বটম লাইনের মাঝ বরাবর। তো আমরা সাইড লাইনের মেজারমেন্টটি দেখে নিই। তো আমার সাইড লাইন আছে 17.8। তো 17.8 এর মাঝ বরাবর হলে প্রায় 18, তো আমি 9 নেব, ওয়েস্ট 35। এই 35 ভাগ হবে 4, অর্থাৎ 8.75 এই মাপটি নিতে হবে, 8.75। তো দেখুন আমার ওয়েস্টের পজিশনটি পেয়ে গেছি। এবার এটিকে আমি F3 থেকে ইনসার্ট করব, এরপর এই ডেভেলপ দিয়ে এ ব্রেজার দিয়ে আর্মহোলের পয়েন্ট থেকে লাইন টেনে দিলাম। এবার আমি বাহিরের এই এলিমেন্টটিকে ডিলিট করে দেব এবং F3 থেকে অ্যাডজাস্ট লাইন ক্লিক করে এটিকে অ্যাডজাস্ট করে দেব। এখন আমি ডিসপ্লে থেকে আবার হ্যান্ডেল বাটনটি অন করব এবং F3 থেকে রিশেপ বাটন চেপে একটু শেপ দিয়ে নিই, শেপ ঠিক করে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন টি শার্টের বেসিক টি শার্টের টাকচারটি গঠন করা মোটামুটি শেষ। তো আমরা এখন এর সাথে একটি স্লিপ ট্রে তৈরি করব।
तो तार आगे आमी देखे नहीं आमादेर ये फ्रंट नेक एवं आर्महोलेर शेपगुलो ठीक भावे हुए से किना एक्सेमिस्टी दिए ये फ्रंटेर मिडिल लाइनर मध्य एक टी दाग टांगलाम एबार वाई सेमिस्टी क्लिक करे जदि आमी एक इलिमेंटेते क्लिक करी तो देखुन मिरर हुए गेछे। तो एबार जदि आमी होम बाटने क्लिक करे ये जायगाटिके बड़ो करी तो देखते पाच्छेन आमार फ्रंट एवं बैगेर नेकटी सुंदर हुए। तो एरकम प्रथमबार आपनार बेलाय सुंदर नाओ होते पारे। जदि आपनि शिखनीय अवस्थाय थाकेन ताहले हयतो आपनार सेफटी नाओ होते पारे। तो अवश्यई एखाने जदि ठीक ना हय तो आमरा एई हैंडल बाटनगुलो एभाबे टेने टेने सेफगुलो ठीक करे नेब। तो आमि आबारो एफ अने थेके एक्सएमएसटी प्रथमे आमि फ्रंट नेक फ्रंट शोल्डारेर मध्ये क्लिक करलाम एवं एखान थेके एई आर्महोल लाइन एवं नेक लाइन। तो देखते पाच्छेन आमार आर्महोल लाइनेर शेपटी सुंदर हयेछे किन्तु फ्रंट नेकेर शेपटी हयनि। तो फ्रंट नेकের সেফটি না হলেও ফ্রন্ট নেকের সেফটি আমরা ঠিক করব না, কারণ ফ্রন্ট নেকের সেফটি আমি এখানে 90 ডিগ্রি দেব না। আমি ব্যাক এবং ফ্রন্ট এই দুটি শেপ মিলে 90 ডিগ্রি আছে কিনা সেটা আমি চেক করে দেখব। তো আমি এখান থেকে এটি ডিলিট করে দিলাম। তো আমার আর্মহোলের লাইনটি সুন্দর হয়েছে। এবার এমনিভাবে আমি ব্যাগের আর্মহোলের লাইনটি চেক করে দেখব। আমি এক্স সেমিস্ট্রি দিয়ে ডাক টানলাম এবং ওয়াই সেমিস্ট্রি দিয়ে ব্যাক লাইনের মধ্যে ডাক টানলাম। তো দেখুন ব্যাগের লাইনটিও সুন্দর হয়েছে। তো আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিই। তো এবার আমি একইভাবে এই আর্মহোলের এই সাইড লাইনের মধ্যে ডাক টানলাম এবং এখান থেকে ওয়াই সেমিস্ট্রি ক্লিক করে ক্লিক করলাম। তো দেখুন এখানে পুরোপুরি লাইনটি ডিগ্রি হয় নাই, তো ইউ শেপ মোটামুটি হয়েছে। তো শেপটু আমি আর একটু টেনে দিই, এই ফ্রন্টের শেপটিকে হালকা একটু নামিয়ে দিলাম ব্যাক। তো আমার শেপটি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিলিট করে দিই। সে সাথে আমি এই ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অফ করে দিলাম এবং এই এক্সএমএসটি যে লাইনটি টেনেছিলাম এই লাইনটি ডিলিট করার জন্য আমাকে অবশ্যই লেয়ার থেকে আর্টস অপশনটি সিলেক্ট করতে হবে। ডিলিট বাটন দিয়ে এটি ডিলিট হবে না। তো দেখতে পাচ্ছেন আমি ডিলিট করে দিলাম। তো এবার আমি নেক ফ্রন্ট এবং ব্যাক নেকের এই রাউন্ড শেপটি চেক করার জন্য যেটি করব তা হলো আমি F4 থেকে এই সিম করে এই ফ্রন্টের একটি অংশ বের করে নিলাম, ঘুরিয়ে নিলাম এবং F8 থেকে মেরি করব এই ব্যাক নেক লাইনের সাথে। এই জায়গাটিকে আমি বড় করব এবং F8 থেকে এখানে আমার নিচে অপশনগুলো শো করছে না, এর জন্য আমি উপর থেকেই মেজার অপশনটি অফ করে দিলাম। তো এই হলো প্রাইভেট। প্রাইভেট দিকে ক্লিক করে আমি পিসটিকে ঘুরে এই ব্যাগের শোল্ডার বরাবর এর সাথে মিলিয়ে দেব। তো মিলানোর পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের শেপটি সঠিক হয়নি, একটু মডিফাই করতে হবে। তো এর জন্য আমি এই কার্ভ অপশন থেকে কার্ভ অপশনটি অন করে দিলাম এবং ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে দিলাম। তো এবার আমি রিশেপ দিয়ে এই ব্যাগের এই শেপটিকে একটু কমিয়ে দেব, আর একটু কমিয়ে দেই এবং ফ্রন্টের এই শেপটিকে একটু নামিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমার শেপটি সুন্দর হয়েছে। এভাবে আমরা নেক শেপটি করে নেব। তো এই নেক শেপের অপশনটি অনেক ক্ষেত্রে 90 ডিগ্রি ফলো করা হয়। তো সাধারণত আমরা যে কাজগুলো করি এভাবে রাউন্ড শেপটি দেখে নেই, এটি আমাদের কাছে খুব সুন্দর হয় এবং
আমাদের ভায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়। তো প্রিয় ডপার, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তাছাড়া আমার এই টিটিএলটি একদমই বিগেনারদের জন্য। আমার নতুন ব্যাচের যাদেরকে আমি কাজ শিখাচ্ছি এই ভিডিওটি তাদের জন্য, আর সে কারণে ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম। এ পর্যন্ত কাজগুলিকে ট্রাই করতে থাকুন। তো আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।